হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বামলা সুতকির চাটনি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে বামলা সুতকিটা ভালো করে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি দুটো বড়, একটা বড় সাইজের রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, একটা বড় সাইজের টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নিব। তো দেখো পেস্ট আমার হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে নিয়েছি। তো কড়াইতে প্রথমে অল্প বেশি করে সর্ষের তেল দিতে হবে, কারণ শুটকি মাছের চাটনিতে তেল অল্প বেশি হলে ভালো লাগে খেতে। তো তেল গরম হয়ে গেছে, তো এখানে আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব খুবই সামান্য চিনি। এখন আমি সব মিশ্রণগুলো ভালো করে কষিয়ে নেব। সব মিশ্রণগুলো আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিব। তো আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার শুটকি মাছের চাটনিটা প্রায় রেডি। আমি হালকা হাতে শুটকি মাছগুলো ভেঙে দেব। তো বন্ধুরা, বামলা শুটকির চাটনি আমার রেডি। এখন আমি একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।